আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সো বর্তমানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক এইসব ফটোগুলো কিন্তু বহুত ভাইরাল। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে খুব অল্প সময়ে কীভাবে এগুলো তৈরি করবেন। সো কোনো ঝামেলা ছাড়াই একদম সহজেই তৈরি করতে পারবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সো প্রথমে আপনাদের চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন বিআইএনজি ব্যাং। সো বিং লিখে সার্চ করার পর আপনাদের উপরে যে অ্যাপসটি আসছে ওই অ্যাপসটির উপর একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাপসটির লোগো দেখে নেবেন, যে এই লোগো অনুযায়ী কিন্তু এই অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে বন্ধুরা ওপেন করবেন। সো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাপ যে অপশনটা আছে ওই অ্যাপসের উপর ক্লিক করবেন। ওকে, ওটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের মানে লগ ইন করতে বলতেছে। সো লগ ইনের উপর একটা ক্লিক করবেন, তারপরে সাইন ইনে ক্লিক করবেন। এইখানে সাইন ইনে ক্লিক করার পর আপনার মানে ফোনে যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি করবেন ওই জিমেলের উপর একটি ক্লিক করবেন। সো আমি জিমেলটা স্কিপ করে দিলাম। সো ওটা দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের লেখার সিন কোড, সো সিন কোডের উপর একটি ক্লিক করবেন। সিন কোডের উপর ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের ওই জিমেলে কিন্তু একটি মানে কোড চলে আসছে। সো আপনার আমি উপরে দেখতে পেলাম যে আমার কোডটি চলে আসছে। এখান থেকে আমি কোডটি কপি করে এখানে সাইন ইনে ক্লিক করলাম, মানে কোডটি আগে সম্পূর্ণ দিয়ে তারপরে সাইন ইনে ক্লিক করলাম। সো কোডটি দেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েটর বলে অপশন, ইমেজ ক্রিয়েটর উপর একটি ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের লিখতে হবে মানে যে কোন ধরনের ছবি তৈরি করবেন। সো আমি এটা কপি করে রাখছি, এটা আমি দিয়ে দিলাম, আর এটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনাদের এখান থেকে নামিয়ে নেবেন। সো দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে কিন্তু আমার নাম দিয়ে এবং আমি অন্য একজনের নাম দিছি। সো এটার নাম দিয়ে কিন্তু সুন্দর সুন্দর কার্টুন ফিমেল পিকগুলো চলে আসছে, অনেক সুন্দর। সো বন্ধুরা, এখান থেকে আপনারা ডাউনলোড করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ডাউনলোডের উপর একটি ক্লিক করলেন। ওকে, অল রাইট, ডাউনলোড কিন্তু হয়ে গেল। আর এই ফটোগুলো ছাড়াও আপনি এই কোয়ালিটির কিন্তু আরও অনেকগুলো ফটো এখানে দেখতে পাচ্ছেন। আপনার যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো আমি মানে আপনার ইচ্ছা মতো আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে। আপনি চাইলে আরও অনেক ফটো এখান থেকে তৈরি করে নিতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই লেখাগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এটা কিন্তু আমি বলে রাখলাম। ওইখান থেকে আপনারা কপি করে শুধু এখানে দিয়ে দেবেন। সো আমি আর একটা লেখা দিচ্ছি। সো দেওয়ার পরে এখানে আমি নাম পাল্টা দিচ্ছি আলিম হাবিবা। ওকে, ক্রিয়েটিংয়ে ক্লিক করলাম। সো ক্রিয়েটিং ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে গাড়ির উপর বসে আছে এবং হলুদ পোশাক পরা একটি ছেলে একটি মেয়ে এবং নামও কিন্তু আছে। সো এই ফটোগুলো কিন্তু দেখতে অ্যামাজিং, সেই সুন্দর লাগছে। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর, বহুত সুন্দর লাগছে। আর এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, সেটা তো আমি দেখিয়েছি। এই ফটোটা আমার ভালো লাগলো, এই জন্য আমি ডাউনলোড দিলাম। আপনি এখানে কী করবেন, আমি ওই যে আমার নাম পালাচ্ছি আলিমের জায়গায় রাজু দিলাম, এখানে হাবিবার জায়গা যে শান্তি দিলাম। সো আমি আর এখানে নাম চেঞ্জ করে দিলে কিন্তু অন্য পিকগুলো কিন্তু হয়ে যাবে। আপনারা এখানে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি শুধু নাম চেঞ্জ করে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। এভাবে আপনি আপনার যে নাম দিয়েছে সেই নাম দিয়ে আপনি এখান থেকে ফটোগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমি সাকিব অ্যান্ড শিশির দিয়ে দিলাম। এভাবে আপনারা এখানে শুধু ক্যারেক্টারের উপর একটা ক্লিক করলে আপনাদের ফটোগুলো কিন্তু হয়ে যাবে। ওকে বন্ধুরা, সো আর কোনো এখানে কাজ নেই। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।